السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমাদের একদম সালাম দিয়েছিলাম, আমি সালামটা উত্তর নিছি, কিন্তু আমি মিউট করে রাখছিলাম আমারটা। হ্যাঁ, একটা কাজ করতেছিলাম। তো তোমাদের পার্টিসিপেন্টস 45, 7 মিনিট তো ওভার হয়ে গেল। আচ্ছা, আমি যেহেতু এতদিন তোমাদের বন্ধ ছিল, তোমরা ভালো আছো সবাই, বা তোমরা বয়কট করছিলা? ভালো আছো তো? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার ভালো। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, বাকিরা শুরু হতে থাক, আমি একটু রিভিউ করতে হবে আগের কিছু জিনিস। মানে আমাকে বলো যে তোমাদের কি হয়েছিল, মানে কি পর্যন্ত আমি লেকচার দিয়েছিলাম। একটু আমাকে রিমাইন্ড করে দিতে হবে, কারণ লাস্টের দিকে ছিল সফট ওয়াইন্ডিং, হার্ড ওয়াইন্ডিং অতিরিক্ত পর্যন্ত পড়েছিলেন, তারপর ডাবলিং, টুইস্টিং, ওগুলো। হার্ড ওয়াইন্ডিং চলে গেছিলাম, মানে আমি ফ্লো চার্ট শেষ করেছি নাকি? একমত সবাই, মানে এমনও হতে পারে যে যেহেতু বাকিগুলা হচ্ছে ওয়ার্পিং, সাইজিং, তারপর হচ্ছে পিনিং। হ্যাঁ, আমি বলি একটু, পিনিং, ড্রয়িং, ডেন্টিং হয়ে, লুমিং, গেটিং হয়ে, এরপরে উইভিং হবে, এবং ওয়েবটিয়ান প্রিপারেশন যেহেতু হবে, ওয়েবটিয়ান প্রিপারেশনের ক্ষেত্রে দুটা ভাগ আছে, ওগুলো পড়াইছি। কনভেনশনাল উইভিং এর জন্য এবং মডার্ন উইভিং এর জন্য পার্ন ওয়াইন্ডিং করতে হয়, কনভেনশনাল এর জন্য, মডার্ন এর জন্য ডিরেক্টলি কোন ইনপুট দিতে হয়, এগুলো কি আমি পড়াইছি? স্যার, ওয়েভটিয়ান প্রিপারেশনটা মেবি পড়াতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা ওই ফ্লো চার্টটা তোমাদের কি মনে আছে, বা তোমরা কি সামনে দেখছো যে মনে আছে তোমাদের? তার লেখা পসিবল না, আমি একটু জাস্ট ওটা নিয়ে আলোচনা করে আমি এখানে ড্র করব। এখন আমি এখানে লিখব হোয়াইট বোর্ডে, তারপরে একটু রিমাইন্ড করাই দেই, আমি ওরা জয়েন হতে থাক যাতে বুঝতে সুবিধা হয়, অসুবিধাতে না হয়। তা যেহেতু 10:40 হয়ে গেছে, আমরা শুরু করতেছি। হ্যাঁ, 10 মিনিট আসলে অনেক ক্ষেত্রেই হয় যে আমার বাসা 11:30টায় ক্লাস থাকে, তখন ওদের জন্য 10 মিনিট লেট করাটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, তারা আমাকে কোশ্চেন করে 10 মিনিট। তো যাই হোক, তা আমরা একটু 5 মিনিট সময়ের মধ্যে জয়েন হতে পারলে ভালো হয় আর কি, 5 মিনিট আপনার অ্যালাউন্স দেওয়া যায়। আচ্ছা, আমরা যে আসল কথায় আসি, আমরা পড়তেছিলাম যে ফ্যাক্টরি প্র্যাকটিসিং ফ্লো চার্ট, অর্থাৎ ফ্যাক্টরিতে কিভাবে অর্ডারটাকে বায়ার থেকে অর্ডার নেওয়া, মানে অর্ডার যখন বায়ার প্লেস করে, আমাদের কোনো একজন এমপ্লয়ি, সেটাকে মার্কেটিং হতে পারে, মার্কেটিং এর এমপ্লয়ি হতে পারে, অথবা বায়ার যখন অর্ডার প্লেস করে, আমরা যখন অর্ডার কে আমাদের এমপ্লয়ি যখন অর্ডার নিয়ে আসে, এই অর্ডারটা আসলে ফ্যাক্টরিতে প্লেস করা হয়, যে এই সিএনএম একটা বায়ার, উনি আমাদেরকে একটা কনস্ট্রাকশন অথবা একটা সোয়াজ দিয়ে বলা হয় যে এত লাখ মিটার, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 50,000, 80,000 মিটার ফেব্রিক তারা চাইছে। লিড টাইম হচ্ছে 20 দিন, লিড টাইম 20 দিন, মানে 20 দিনের মধ্যে আমাদেরকে চিটাগাং পোর্টে আমাদের প্রোডাক্ট গুলা ডেলিভারি দিতে হবে, মানে লিড টাইমের মধ্যে আমাকে প্রোডাক্ট শিপমেন্টে যাইতে হবে। এই ধরনের একটা ইনফরমেশন সহ আর একটা শিট তারা দেয় যেখানে অনেকগুলো ইনফরমেশন থাকে। সেই ইনফরমেশনটা পাওয়ার পরে ফ্যাক্টরির যারা আছে, ফ্যাক্টরির ডিজিএম বা জিএম, মানে যিনি আসলে প্রজেক্ট হেড, উনি ব্যাপারটা নিয়ে এখন উনি এটা নিয়ে প্ল্যানিং করে, প্ল্যানিং ডিপার্টমেন্টকে দিয়ে দেয় যে এই অর্ডারটাকে উইদিন লিড টাইমস এর ভিতরে আমরা যদি প্রপারলি ডেলিভারি দিতে চাই, তো এর রেসপেক্টে একটা আমাদের কি করতে হবে, প্ল্যানিং করতে হবে, অর্থাৎ কতদিন ধরে আমরা ওয়াইন্ডিং করব, কতদিন ধরে বা আমরা ইয়ারটাকে পারচেজ করতে হবে, এই পারচেজিং এর টাইমটা কতদিন থাকবে, আমরা কোন ফ্যাক্টরির ইয়ার নেব, দেশি ইয়ার নাকি বিদেশি ইয়ার। অনেক ক্ষেত্রে বাইরের রিকোয়ারমেন্টও থাকে যে আমার অমুক কোম্পানি থেকে, হ্যাঁ, মার্কেটিং এর যেহেতু পলিসি, আমাদের অনেকের সাথে অনেকের লিয়াজও থাকে, তো এইসএনএম বলেও দিতে পারে যে আমাকে ইন্ডিয়ান অমুক দেশ থেকে বা ভিয়েতনাম থেকে আপনি ইয়ার্ন পারচেস করবেন, বা আমরা আপনাকে ইয়ার্নটা প্রোভাইড করব, আপনাদের এই টাকা দিয়ে কিনে নিতে হবে। এই ধরনের অনেক ধরনের পলিসি লিয়াজও মেনটেন করে অনেকেই,
এক একজনের এক এক পলিসি থাকে। মনে করো আমরা এটা ধরে নিলাম যে আমাদের কতদিন লাগবে ইয়ার্ন পারচেস করতে, লিড টাইমকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। মনে করো 2 দিন ধরে বা 3 দিন ধরে আমরা কি করব, ইয়ার্নটাকে নিয়ে আসবো, আমাদের ইয়ার্ন পারচেস করে আমরা ইয়ার্ন পারচেস করব। এরপরে আমরা ইয়ার্ন পারচেস করার পরে যেহেতু আমাদের এখানে যদি চেক স্ট্রাপ ফেব্রিক হয়, সেক্ষেত্রে আমরা এখানে একটা বিষয়ে যাই যে আমাদেরকে ইয়ার্ন ডাইং সেকশনে পাঠাতে হয়। তার আগে কনস্ট্রাকশনের মধ্যে যদি আমাদের কি থাকে ডাবল ইয়ার্ন অথবা গ্রিন্ডেল থাকে, তো আমরা এই অনুযায়ী ডাবলিং টুইস্টিং করে নেব। যদি না থাকে ডাবলিং টুইস্টিং এর দরকার নাই, অর্থাৎ ডাবলিং টুইস্টিং মেশিনটা আমরা এই ক্ষেত্রে তখন ইউজ করব যখন আমাদের কনস্ট্রাকশনের মধ্যে ডাবল ইয়ার্ন বা ডাবল বা গ্রিন্ডেল ইয়ার্ন থাকবে। আচ্ছা, এরপরে আমরা এখানে প্ল্যানিং যেহেতু করে ফেলেছি, আমরা ওয়ার্পিং প্ল্যান আমরা দেখে আমরা জেনে ফেলছি বা আমরা ক্যালকুলেট করে ফেলেছি যে আমাদের কতগুলা ওয়ার্পিয়ার্ন কে কত কেজি ওয়ার্পিয়ার্ন লাগবে, কত কেজি ওয়েভ টিয়ার্ন লাগবে, অর্থাৎ ওয়ার্পিয়ার্নের ওয়েট এবং ওয়েভ টিয়ার্নের ওয়েট ক্যালকুলেশন আমি করে ফেলেছি। এরপরে এই অনুযায়ী আমি পারচেজ যেহেতু করে ফেলেছি, এখন ভাগ করব আমি, হ্যাঁ, ওয়ার্পিয়ার্ন কে আলাদা, ওয়েভ টিয়ার্ন কে আলাদা। যদি চেক স্ট্রাপ ফেব্রিক হয়, ওয়ার্প এবং ওয়েভ টিয়ার্ন কে আমরা যেহেতু ইয়ার্ন ডাইং করতে হবে, অর্থাৎ ববিন ডাইং বা ইয়ার্ন ডাইং আমাদের প্যাকেজ ফর্মে ডাইং করে দিতে হবে, ডাইং করতে হবে, তো আমি ইয়ার্ন ডাইং সেকশনে আমরা এই কোনগুলো পাঠাই দেব, কোন প্যাকেজগুলো পাঠাই দেব, এই কোন ক্যাপাসিটিতে ইয়ার্ন ডাইং সেকশনে যাওয়ার পরে ইয়ার্ন ডাইং সেকশনে আমরা কিছু বলছিলাম যে প্রথমে সফট ওয়াইন্ডিং করবে এবং একটা পারফোরেটেড পলিমারিক প্যাকেজ বা প্লাস্টিকের প্যাকেজের মধ্যে যে প্যাকেজটার হোল সারফেসে পারফোরেশন থাকে, ছোট ছোট ছিদ্র থাকে এবং সেটা প্লাস্টিক হয় এবং তার মেল্টিং টেম্পারেচারটা অবশ্যই ডাইং টেম্পারেচারের থেকে অনেক বেশি হইতে হবে, আদারওয়াইজ ওই এমটি প্যাকেজটাই প্যাকেজ হোল্ডারটাই কি হয়ে যাবে, গলে যাবে। তো আরো কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে ওখানে। এরপরে ওখানে আমরা সফট ওয়াইন্ডিং মানে হচ্ছে লুজলি ওয়াইন্ডিং করব, হালকা ভাবে, বেশি বেশি শক্ত হবে না, নরম হবে আর কি, যাতে ইয়ার্নের হোল সারফেসের মধ্যে ডাই লিকার গুলা পেনেট্রেট করতে পারে। এখানে দুটো কথা আছে, এক্সুশন আর ফিক্সেশন, অর্থাৎ ডাই লিকার গুলা যদি ইয়ার্নের মধ্যে পেনেট্রেট করে এটাকে আবার কি ফিক্স করে দিতে হবে, নালে দেখা যাবে যে ওই ফেব্রিকটা যখন যতবার ওয়াশ করা হবে ব্যবহারিক মানে যখন তার ডেইলি ইউজের সময় ততবার সেখান থেকে রং সরাবে, অর্থাৎ কালার ফাসনেসটা কম থাকবে, যেটাকে আমরা বলি যে কাঁচা রং। একটা কাঁচা রং পাকা রং এলাকাতে বা কাপড় কিনতে গেলে বলে যে রংটা পাকা, অর্থাৎ কি কালার ফাসনেসটা অনেক বেশি হাই, হ্যাঁ, যেটা স্বাভাবিক হচ্ছে আমাদের দেশে যেটা আমরা বলি। তো যেটা হয় যে যদি এটা ফিক্স না করে দেই তাহলে রং গুলো বারো উঠতেই থাকবে, হ্যাঁ, কালার ফেড হয়ে যাবে, 2-3টা ধোয়া দিলেই ওয়াশ করলেই সেটা দেখা যাবে যে আমি যে কালারে কিনছিলাম সেটা আর সে শো করতেছে না। তো এই প্রবলেম গুলো হবে, এই জন্য এক্সুশন ফিক্সেশন, এবং এক্সুশন ফিক্সেশন কে প্রপারলি করার জন্য এটাকে বলা হয় ডোজিং, কেমিক্যাল ডোজিং। যারা ডাইং এ আছে তারা মূলত যখন ডাইং ইন্ডাস্ট্রিতে চাকরি করে তখন তারা এই ডোজিংটা আগে শেখে, 1 বছর বা 1.5 বছর ধরে ডোজিংটা শেখে যে প্রপার অ্যামাউন্ট অফ সল্ট এবং প্রপার অ্যামাউন্ট অফ সোডা কিভাবে ডোজিং করতে হয় এবং কত ঘন্টা পর পর কত মিনিট পর পর ডোজিংটা করতে হয়, কেমিক্যাল অ্যাড করতে হয়, এটা মূলত শিখতে হয়, নাহলে শেড মিলবে না। বায়ার যেহেতু আমাকে একটা শেড বলে দিয়েছে, প্যান্টোন নাম্বার, টিসিএক্স, টিপিএক্স নাম্বার, যে লালের মধ্যে তো অনেক ধরনের কালার কম্বিনেশন, কালার আছে, কালারের ভ্যারিয়েশন আছে, লাল কিন্তু ডিপ লাল, বিভিন্ন ধরনের লালের কম্বিনেশন আছে, হ্যাঁ, তো এই জন্য এগুলাকে নাম্বার দ্বারা ডিনোট করা হয়, এবারে প্যান্টোন নাম্বার বলে, প্যান্টোন বুক আছে, হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি প্রপার কালার শেড বা প্যান্টোন অনুযায়ী আমরা ডাইং করতে চাই প্যান্টোন নাম্বারের মতো করে, এবং এটা আমাদের রিকোয়ারমেন্ট থাকেই যে আমাদের প্যান্টোন নাম্বার অনুযায়ী ডাইং করতে হবে, শেডটা মিলাতে হবে, শেড ভ্যারিয়েশন হলে বায়ার নিবে না। তো আমাদেরকে ডোজিংটা অর্থাৎ ডাই কেমিক্যাল গুলা, ডাইং অক্সিলারিজ গুলো আমাদেরকে প্রপারলি অ্যাড করতে হয় একটা নির্দিষ্ট ওয়েতে, নির্দিষ্ট টাইম পর পর, কখনো টেম্পারেচার রাইজ করতে হয়, কখনো ফল করাইতে হয়, এই বিষয়টা মূলত ডোজিং বলে। তো যারা ডাইং এ জব করে প্রথমে তারা মূলত ডোজিংটা শেখে, প্রথমে প্রথম কাজটাই হচ্ছে তাদেরকে ডোজিং দিতে দেওয়া হয় না, যেহেতু এটা প্র্যাকটিক্যাল বিষয়, এক্সপিরিয়েন্স থেকে শিখতে হবে, ভুল হলে দেখা যাবে শেড মিলবে না, বায়ার কিন্তু আর নিবে না। দ্যাটস ওয়াই আমাকে আগে শিখতে হবে এটা প্র্যাকটিক্যালি কাজ করে, ডোজিংটা শিখতে হয়। তো এই যে এক্সুশন ফিক্সেশন, কালার বা ডাই লিকার গুলা ইয়ার্নের মধ্যে পেনেট্রেট করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ফেব্রিকে যখন ডাইং করব ফেব্রিকের মধ্যে পেনেট্রেট করতে হবে, ফেব্রিকের ভিতরে প্রবেশ করতে হবে, ফেব্রিকের ইয়ার্ন যে ফেব্রিক ইয়ার্ন দিয়ে ফেব্রিক তৈরি ইয়ার্নের ভিতরে পেনেট্রেট করবে এবং আমরা ফিক্স করে দেওয়ার জন্য ফিক্সিং এজেন্ট ইউজ করব। এভাবে আমরা এক্সুশন ফিক্সেশন করার পরে শেডটা মিলাবো,
তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু ইয়ার্ন ডাইং করতেছি, আমরা প্রথমে সফট ওয়াইন্ডিং করব। সফট ওয়াইন্ডিং মানে লুজলি ওয়াইন্ডিং, প্রপারলি ডাইলিকার গুলা যাতে ইয়ার্নের সারফেসে পেনেট্রেট করে, এই জন্য আমরা মূলত সফট ওয়াইন্ডিং করতেছি। এবং যখন ডাইং শেষ হয়ে যাবে তখন এটাকে ড্রাইং করতে হবে, শুকায় ফেলতে হবে। শুকানোর পরে, শুকানোর অনেক পদ্ধতি আছে, সিস্টেম আছে, ইনফ্রারেড ড্রাইং আছে, তারপরে হট এয়ার ড্রাইং আছে, অনেক ধরনের ড্রাইং আছে। এদের আবার অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, তো এই কিছু বিষয় আছে ড্রাইং এর জন্য। ড্রাইং চেম্বারে দিয়ে দিতে হবে। তো টাইপস গুলো তোমরা যখন ডাইং পড়বা বা আরো যখন পড়বা তখন তোমরা এই ব্যাপারটা পড়ে নিবা। আমার এটা মানে সিলেবাস ভুক্ত না, বাট আমি বলতেছি ড্রাইং এর জন্য অনেক পদ্ধতি আছে। এরপরে এটাকে আমরা আবার হার্ড ওয়াইন্ডিং করব। অর্থাৎ আমরা ডাইং করার সময় তো প্লাস্টিকের টিউব বা প্যাকেজের মধ্যে ওটাকে জড়াইছিলাম, এখন আমরা আবার সেই কাগজের প্যাকেজ হোল্ডারের মধ্যে, হার্ড কাগজের প্যাকেজ হোল্ডারের মধ্যে আমরা ইয়ার্নটাকে অপটিমাম ডেনসিটি দিয়ে ওয়াইন্ডিং করব। এটাকে বলা হয় হার্ড ওয়াইন্ডিং। এই হার্ড ওয়াউন্ড প্যাকেজটাই মূলত ইয়ার্ন ডাইং সেকশন, উইভিং সেকশনে পাঠাই দিবে। উইভিং সেকশন এই প্যাকেজ গুলাকে, যেহেতু প্রত্যেকটা প্যাকেজের কালার হয়ে গেছে, এখন যদি আমি 100টা কালো কালার করতে বলি, ব্ল্যাক কালারের 100টা ব্ল্যাক হয়ে গিয়েছে, এগুলা দিয়ে আমি এখন কি শুরু করব, ওয়ার্পিং শুরু করব। হার্ড ওয়াইন্ডিং শেষ, এখন আমরা শুরু করে দেবো ওয়ার্পিং। ওয়ার্পিং হয়ে গেলে তারপর আমরা করব কি, সাইজিং। আগের যে ফ্লো চার্টটা ছিল, ওয়ার্পিং, তারপর সাইজিং, তারপরে পিনিং, ড্রয়িং, ডেন্টিং, এরপরে লুমিং, গেটিং করে আমাদের ওয়ার্পিয়ানটা প্রিপারেশন হয়ে গেল। অর্থাৎ কি, ওয়ার্পিয়ান লুমিং করার পরে ওয়ার্পিয়ান গুলো স্ট্রেট হয়ে গেল। লুমের মধ্যে যখন আমরা বিমকে লোড দিয়েছি, এরপরে ওয়ার্পিয়ানকে আমরা স্ট্রেট করে ফেলবো। ওয়ার্পিয়ান শেডিং এর, শেডিং পর্যন্ত, এখন শেডিং হবে, এর আগ পর্যন্ত ওয়ার্পিয়ানটার টোটালটাই হচ্ছে প্রিপারেশন, ওয়ার্পিয়ান প্রিপারেশন। কারণ উইভিং মানেই তো হচ্ছে যে ওয়ার্প এবং ওয়েভটের ইন্টারলেসমেন্টের মাধ্যমে একটা ফেব্রিক তৈরি হওয়া, এই মেকানিজমটাকে উইভিং বলে। এবং যে প্রোডাক্টটা তৈরি হয় এটাকে ওভেন ফেব্রিক বলে। তো এখন আমার যেহেতু শেডিং, শেড যখন ক্রিয়েট হবে, এর ভিতর দিয়ে ওয়েভ ইনসার্ট হবে, এরপরে কি হবে, শেড ক্লোজ হয়ে যাবে, এরপরে বিটআপ হয়ে যাবে। তাহলে শেডিং, পিকিং, বিটআপের মাধ্যমে ফেব্রিক তৈরি হবে। তো এটা তো আমার মূল উদ্দেশ্য উইভিং, এটা এটাকে উইভিং বলে। কিন্তু এর আগ পর্যন্ত, লুমিং, গেটিং পর্যন্ত ফুল প্রসেসটাই হচ্ছে প্রিপারেশন, ওয়ার্পিয়ান প্রিপারেশন। কেন, ওয়ার্পিয়ান গুলাকে স্ট্রেট করা হয়েছে, টান টান একটা টেনশনে রাখা হয়েছে, এখন শুধুমাত্র হিল ফ্রেমের আপ ডাউনের মাধ্যমে আমরা শেড ক্রিয়েট করব। আর ট্রান্সভার্স ডিরেকশন বরাবর, অর্থাৎ হরাইজন্টাল ডিরেকশন বরাবর আমরা ওয়েভ ইনসার্ট করব। ওয়েভটা আমি শাটলের মাধ্যমে ইনসার্ট করতে পারি, অথবা অন্য কোনো মেকানিজম, মডার্ন টেকনোলজি, রাপিয়ারের মাধ্যমে, অথবা ইয়ারজেটের মাধ্যমে, অর্থাৎ ইয়ারের মাধ্যমে আমরা ওয়েভটিয়ানটাকে ইয়ারের মাধ্যমে, ইয়ারে ভাষায় ভাষায় নিয়ে যাব। ইয়ারে ফ্লোটিং হইতে হইতে ওয়েভটিয়ানটা বাম থেকে ডানে ইনপুট হবে, ডানে ইন হবে, এটাও হতে পারে। তো এই টেকনোলজিটা অনুপাতে অনুপাতে কখনো ইয়ারজেট হতে পারে, ওয়াটারজেট হতে পারে, র্যাপিয়ার হতে পারে, প্রজেক্টাইল হতে পারে। এটা হচ্ছে ওয়েভটিয়ান ইনসার্শনের বিভিন্ন মেথড। এই হলো মোটামুটি ওয়ার্পিয়ান প্রিপারেশন একেবারে লুমিং, গেটিং পর্যন্ত। ইয়ার্ন পারচেজ থেকে শুরু করে এই লুমিং, গেটিং পর্যন্ত আছে ওয়ার্পিয়ান প্রিপারেশন। আচ্ছা, ওয়েভটিয়ান প্রিপারেশনটা কি আসলে? ওয়েভটিয়ানের প্রিপারেশন লাগে না আসলে, আমি এটা স্লট দিছি ওয়েভটিয়ান প্রিপারেশন। ওখানে ওয়েভটিয়ানের কোনো প্রিপারেশন নাই, এরকম ওয়েভটিয়ানের মধ্যে ওয়ার্পিং এর মতো বা ওয়েভটিং এর মতো কোনো টার্ম নাই। যেমন ওয়ার্পিং, ওয়ার্পিয়ানের জন্য ওয়ার্পিং, কেউ যদি মনে করে ওয়েভটিয়ানের জন্য ওয়েভটিং আছে, না, ওয়েভটিয়ানের জন্য কোনো ওয়েভটিং নাই। যেহেতু ওয়েভটিয়ান ডিরেক্টলি শেডের ভিতর দিয়ে প্রবেশ করবে, এবং ওয়েভটিয়ান যেহেতু কোন ধরনের মেকানিক্যাল ডিভাইসের ভিতর দিয়ে যাইতে হবে না, যেভাবে ওয়ার্পিয়ান তোমার ড্রপারের ভিতর দিয়ে যাইতে হয়, হিল ফ্রেমের ভিতর দিয়ে, হিল আই এর ভিতর দিয়ে যাইতে হয়, রিডের ভিতর দিয়ে ওয়ার্পিয়ানকে পাস করতে হয়, এবং ওয়ার্পিয়ানের উপরে একটা স্ট্রেস পড়ে যখন শেড ক্রিয়েট হয়, হ্যাঁ, তখন একটা স্ট্রেস পড়ে ওয়ার্পিয়ানের উপরে, ঠিক না? যেটা আমরা বলছিলাম যে ইলংগেশন পার্সেন্টেজ, যার কারণে কিন্তু আমরা ইলংগেশন পার্সেন্টেজ হিসাব করছিলাম। এই যে একটা স্ট্রেস পড়লো, স্বাভাবিক অবস্থায় তো এরকম ছিল না, এরকম ছিল, ঠিক না? তো এ বি, এটা স্বাভাবিক অবস্থা এ বি ছিল, এখন হয়ে গেছে এসিবি, এডিবি। এই যে ওয়ার্পিয়ানের উপর একটা স্ট্রেস পড়লো, এই যে এত কিছু যে ঘটলো, ওয়ার্পিয়ান বিভিন্ন মেকানিক্যাল ডিভাইসের ভিতর দিয়ে গেল, আবার শেড যখন ক্রিয়েট হলো তখন এটা একটা স্ট্রেস পড়লো ওয়ার্পিয়ানের উপরে, এবং ওয়ার্পিয়ানটা আবার
ওয়ারপিয়ানের সাথে বিভিন্ন মেকানিক্যাল ডিভাইসের আবার কি রাবিং ঘটতেছে, অ্যাব্রাশন হচ্ছে, ঘর্ষণ হচ্ছে, এই বিষয়গুলোকে যাতে ওয়ারপিয়ানের ব্রেকেজ কমে যায় এই জন্য আমরা কি করলাম ওয়ারপিয়ানের প্রিপারেশন করলাম, এটাকে ওয়ারপিয়ান প্রিপারেশন বলতেছি। আর ওয়েবটিয়ানের প্রিপারেশন আমি একটা লেখছি ফ্লো চার্টের ভিতরে, বাট এটা ভাগ করার জন্য লেখছি আমি, যে ওয়ারপিয়ান প্রিপারেশন ওয়েবটিয়ান প্রিপারেশন দুইটা ভাগ, কিন্তু ওয়েবটিয়ান এভাবে প্রিপারেশন করতে হয় না, সাইজিং বা ওয়েবটিং এরকম কিছু নাই। কি এখানে কি বিষয়টা আছে, এখানে যে বিষয়টা এখানে আছে সেটা হচ্ছে দুইটা ভাগ করেছে আমি ওয়েবটিয়ানের। আমি যদি কনভেনশনাল ওয়েভিং করি মানে পাওয়ার লুম, পাওয়ার লুমে যদি আমি যাই, সেই পাওয়ার লুমের মধ্যে আমরা বলেছিলাম যে এখানে আমরা কি করব, পার্ন ওয়াইন্ডিং করব। পার্ন একটা প্যাকেজ, পার্ন প্যাকেজটা শাটলের মধ্যে থাকে, এরকম একটা শাটল আছে ওয়েব ইনসার্শনের জন্য, এর ভিতরে থাকে পার্ন, পার্ন প্যাকেজ, পিআইআর। হ্যাঁ, এটা মূলত কিন্তু কি, এগুলো ইয়ার্ন, ইয়ার্ন কিন্তু এখানে কি করা, ওয়াইন্ডিং করা। এই প্যাকেজটা এই যে আমি যেটা ড্র করলাম, এই যে এটা, এটার মধ্যে পার্ন প্যাকেজ মানে এটা এমটি অবস্থায় আছে, এখানে যেটা দেখাচ্ছি আমি এটা এমটি অবস্থায় আছে। যদি এটা ফুল অবস্থায় থাকে তাহলে এরকম প্যাকেজের ভিতরে চার সাইডে কি থাকবে, অনেকগুলো ইয়ার্ন জড়ানো থাকবে, আর এই ইয়ার্ন জড়ানো অবস্থায় পার্নটাকে শাটলের ভিতরে ইন করাইতে হয়, শাটলের ভিতরে ইনপুট দিতে হয়, ইন করাইতে হয়, মানে ভিতরে ঢুকাই দিতে হয়। এখন শাটলটা যদি ভারী থাকে না, শাটলটা কিন্তু ডানে বামে মুভ করে, এই ডানে যাবে মানে একে আমি এনি হোক মুভ করাবো, ডানে যাবে বামে যাবে, শাটল যখন ডানে বামে মুভ করবে তখন পার্ন থেকে ইয়ার্ন কি হবে, উইথড্রল হবে, পার্ন থেকে ইয়ার্নটা খুলে যাবে। উইথড্রল হলে কি হবে, যেহেতু এই শাটলটা একবার বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে বাম থেকে ডান বরাবর ওয়েফট ইয়ার্ন কি হলো, উইথড্রল হয়ে গেল, মানে বাম থেকে ডান বরাবর ওয়েবটিয়ান ইনসার্ট হয়ে গেল শেডের ভিতর দিয়ে, আবার শেড ক্লোজ হয়ে যাবে, তখন আবার কি ডান থেকে বামে যাবে, তখন আবার ওয়েবটিয়ান উইথড্রল হলো। কারণ যখনই শাটল বাম থেকে ডানে বা ডান থেকে বামে যাবে আমার যে শেডের ভিতর দিয়ে পাস করবে, তখনই কিন্তু ওয়েবটি ইনসার্ট হবে। তো এই যে পার্নটাকে আমরা একটা শাটলের ভিতরে প্রবেশ করাই, এটা হচ্ছে কনভেনশনাল ওয়েভিং এর জন্য, কনভেনশনাল ওয়েভিং যেখানে আমরা শাটল ইউজ করি, এটাকে শাটল ওয়েভিং বলা হয়। শাটলের মাধ্যমে ওয়েবটিয়ান ইনসার্ট করি। মডার্ন যে ওয়েভিং টেকনোলজি আছে এটাই মূলত হচ্ছে শাটল, শাটললেস ওয়েভিং। এটা শাটল আমরা, হ্যাঁ একটু বলো, শোনা যাচ্ছে না, কেউ কি আমাকে বললা নাকি নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে বা? আচ্ছা, পার্ন ওয়াইন্ডিং বা কনভেনশনাল ওয়েভিং, কনভেনশনাল ওয়েভিং একটা আছে মডার্ন ওয়েভিং। কনভেনশনাল ওয়েভিং এর মধ্যে শাটল ইউজ করা হয়, এই জন্য শাটল ওয়েভিং ও বলা হয়। এবং শাটলের ভিতরে যেহেতু পার্ন প্যাকেজটাকে ইন করাইতে হয়, তো পার্ন প্যাকেজের প্যাকেজটাকে তৈরি করার জন্য পার্ন ওয়াইন্ডিং মেশিন ব্যবহার করতে হয়। বলো। বড় প্যাকেজ থেকে ছোট প্যাকেজ তৈরি হয়, কোন মনে করো এখানে কোন প্যাকেজ, ঠিক না, কোন প্যাকেজ, এটা কোন প্যাকেজটা হচ্ছে মনে করো 2 কিলোগ্রাম। আমি এখন এই কোন প্যাকেজটাকে ইনপুট সেকশনে দেবো, পার্ন ওয়াইন্ডিং মেশিনের ইনপুট সেকশনের, এখান থেকে পার্ন ওয়াইন্ডিং এর মাধ্যমে একটা প্যাকেজ তৈরি হবে, যে প্যাকেজটা হচ্ছে কি,
ভিতরে যে আমি স্টিকটা দিলাম এটা হচ্ছে পার্ন প্যাকেজের হোল্ডার, এর সার্চ সাইডে যে অতিরিক্ত অংশটুকু এগুলো হচ্ছে কি ইয়ার্ন উইড ওয়াইন্ডিং করার কারণে ডায়া বাড়তেছিল, ডায়া বাড়তে আছে। এটা হচ্ছে পার্ন ওয়াইন্ডিং মেশিন মনে করো। ইনপুট সেকশনে আছে কি কোন প্যাকেজ বা চিজ প্যাকেজ, আউটপুট কিন্তু পার্ন। তাহলে এখানে দেখা গেল পার্নের ক্ষেত্রে হচ্ছে বড় প্যাকেজ থেকে ছোট প্যাকেজ, কিন্তু অন্যান্য ওয়াইন্ডিং মেশিনের মধ্যে যেটা ঘটে যে আমরা স্পিনার্স ববিন থেকে কোন তৈরি করি, স্পিনার্স ববিন থেকে আমরা কি করি চিজ তৈরি করি, স্পিনার্স ববিন থেকে 100 গ্রাম 200 গ্রাম, আর কোন চিজ থাকে কত 2 কেজি 2.5 কেজি 1.8 কিলোগ্রাম 1.5 কেজি। তাহলে দেখা যাচ্ছে যে ওই সকল কোন ওয়াইন্ডিং চিজ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে ইনপুটের পরিমাণ কম থাকে বা ছোট ছোট ববিন থেকে বড় ববিন তৈরি করা হয়। আর এখানে হচ্ছে বড় প্যাকেজ থেকে বা বড় ববিন থেকে বা বড় প্যাকেজ থেকে ছোট প্যাকেজ তৈরি করা হয়, কিন্তু এটা আমার দরকার। কেন আমি দরকার, আমি কিন্তু এই শাটলের ভিতরে কখনোই কোনকে ঢুকাই দিতে পারবো না। এখানে কিছু লিমিটেশন আছে, শাটলের লিমিটেশনের অনেক লিমিটেশন, কিন্তু শাটল লিমিটেশনটাকে রিমুভ করার জন্যই কিন্তু শাটলের দুইভিং এর আবিষ্কার। শাটলের অনেক লিমিটেশন আছে, স্পিডের লিমিটেশন আছে, এটা সামনে আমরা যখন যাওয়ার স্থান পড়াবেন শাটল উইভিং নিয়ে বা কনভেনশনাল উইভিং নিয়ে, তখন শাটললেস যখন পড়াইতে যাবেন তখন শাটলের কিছু লিমিটেশন পড়াবেন উনি, যে কি কারণে শাটলটাকে রিপ্লেস করা হয়েছে। তো এটা হচ্ছে মূলত পার্ন ওয়াইন্ডিং। এটা এটা তো ইনপুটে হচ্ছে কোন প্যাকেজ মেশিনের ভিতর দিয়ে, আউটপুট হবে কি পার্ন প্যাকেজ। এই পার্ন ওয়াইন্ডিং হচ্ছে এই আমরা যখন ওয়েভ টিয়ারে দুই ভাগে ভাগ করে ফেলবো, যদি আমরা কনভেনশনাল উইভিং এ করি সেক্ষেত্রে আমরা প্রথমে পার্ন ওয়াইন্ডিং করব। পার্ন ওয়াইন্ডিং, পার্ন ওয়াইন্ডিং করলে কি তৈরি হবে, একটা পার্ন প্যাকেজ তৈরি হবে। পার্ন ওয়াইন্ডিং এর আউটপুট হচ্ছে পার্ন প্যাকেজ। এই পার্ন প্যাকেজটাকে আমরা শাটলের ভিতরে ইনসার্ট করে দেব। এই শাটলটা যদি বাম থেকে ডানে যায়, ডান থেকে বামে যায়, ওয়েভটিয়ান ইনসার্ট হবে। তাহলে এই হচ্ছে পার্ন ওয়াইন্ডিং যখন আমরা কনভেনশনাল উইভিং এ যাবো। আর যখন আমরা মডার্ন উইভিং এ যাবো, মডার্ন উইভিং এর মানে হচ্ছে শাটললেস উইভিং। ওই উইভিং এ আমরা যেটা করেছি শাটলকে পুরোপুরি কি করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, শাটল নাই, এই জন্য শাটললেস উইভিং এ বলা হয়। সেখানে কি আছে, সেখানে আছে প্রজেক্টাইল, প্রজেক্টাইল যেরকম ছোট এর কোথাও ইনসার্ট করতে হয় না, এটা প্রজেক্টাইল। এর এর মধ্যে কোন ধরনের ওয়েভ ইনসার্ট করতে হয় না, এটা গ্রিপারের মতো ওয়েভ টিয়ার নিয়ে সে সামনে ডানে বামে যায়, ডান থেকে বামে, ডান থেকে বামে এভাবে যাইতে থাকে। আচ্ছা ওটা সামনে পড়ানো হবে প্রজেক্টাইল। একটা হচ্ছে কি ইয়ার জেট, যদি ওয়েভ টিয়ারটাকে আমরা এয়ারের মাধ্যমে ফ্লো করতে করতে নিয়ে যাই, যেটা স্যার পড়াচ্ছেন অলরেডি, এয়ার জেট, তারপর ওয়াটার জেট, ওয়াটারের মাধ্যমে যদি আমরা নিয়ে যাই, র্যাপিয়ার, ল্যাব খোলা থাকলে তো আমরা এই এয়ার জেট দেখাতে পারতাম, প্রজেক্টাইল মেশিনও দেখাতে পারতাম, র্যাপিয়ার মেশিন আমাদের আছে, সব মেশিনে আমরা দেখাতে পারতাম, চালায়ও দেখাতে পারতাম, এয়ার জেট চালানো যায়, র্যাপিয়ার চালানো যায়, হ্যাঁ তো দেখানো যাইতো। আবার ছোট মিনিয়েচার রুমও আমার রুমও আমাদের আছে, আমাদের আছে হচ্ছে সিসিআই রুম বলে, এগুলা হচ্ছে ল্যাব পর্যায়ের, ল্যাব স্কেলের রুম, রুম ওয়ার্পিং মেশিন, সাইজিং মেশিন, এবং একটা লুম আছে, অনেক মানে একটা টেবিলের সমান আর কি, টেবিলের সমান একটা লুম আছে। ওখানে আবার কি হয় যে একটা রুমাল যেরকম উইদের, মনে করো 18 ইঞ্চি উইদের ফেব্রিক তৈরি করা যায়, এটা আমরা ফোর্থ ইয়ারে যারা আছে তারা মূলত তৈরিও করে, আমি আমার সময় তৈরি করছিলাম, অনেকেই তৈরি করছিল, একবারে ওয়ার্পিং করছি, সাইজিং করছি, এরপর আবার লুমে দিয়ে আমরা ওখানে ফেব্রিক তৈরি করছি। তো ওটা দেখানো যাইতো, এখন তো দেখানো যাচ্ছে না। স্যার বর্তমানে বাংলাদেশে কোনটা বেশি ইউজ করা হয়? বাংলাদেশে বর্তমানে বেশি ইউজ করা হয় এয়ার জেট এবং র্যাপিয়ার। কনভেনশনাল ইউজ করা হয় না? কনভেনশনাল করা হয়, আমি তোমাকে, হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন করছে, কনভেনশনাল করা হয় কিনা, হ্যাঁ হয়, যেগুলো 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ফেব্রিক। এখন তোমাকে একটা কথা বলি, এখানে কিছু বিষয় আছে, যেমন কি বিষয় আছে, বিষয়টা হচ্ছে এখানে বিষয় যেটা হচ্ছে সেটা একটু
শাটল উইভিং এর ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে কি, দেখো কন্টিনিউয়াস ওয়েভ সাপ্লাই হয়। কন্টিনিউয়াস ওয়েভ সাপ্লাই বলতে কি বোঝায়, বাম থেকে ডান, আবার ডান থেকে বাম, বাম থেকে ডান, ডান থেকে বাম, বাম থেকে ডান, ডান থেকে বাম, এইভাবে কিন্তু ওয়েভটা ইনসার্ট হচ্ছে, ঠিক না? আর ফেব্রিক তৈরি হচ্ছে, এটা ওয়ারপিয়ার। দেখো এখানে বাম থেকে ডান একটা ইয়ারনে কিন্তু কন্টিনিউয়াসলি কি হচ্ছে, যাচ্ছে, আবার বাম ডান বাম ডান করে যাচ্ছে, এভাবে ফেব্রিকটা তৈরি হচ্ছে। এটাকে বলা হয় কন্টিনিউয়াস ওয়েভ সাপ্লাই। এবং এর কারণে যে সেলভেজ তৈরি হলো, মানে সেলভেজ তো বোঝো তোমরা, ঠিক না, কাপড়ের পার, এই ফেব্রিকের পার দিয়ে তৈরি হলো, এটাকে বলা হয় বাউন্ড সেলভেজ, বাউন্ড, BOUND। কেন বাউন্ড? দেখো এখানে বাম থেকে ডান, ডান থেকে বাম, যেহেতু একটা প্রত্যেকটাই কন্টিনিউয়াস এবং প্রত্যেকটা জয়েন আছে, সেই জন্য বাউন্ড সেলভেজ বলা হয়। এই বাউন্ড সেলভেজের বৈশিষ্ট্য বা একটা অপকার হচ্ছে, মানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, বাউন্ড সেলভেজের যেটা ঘটে সাইড ওয়াইজ ফেব্রিকটা কি বাকেল হয়ে যায়, মানে ফেব্রিক তৈরি হয়ে গেল তখন বাউন্ড সেলভেজটা কি হয়ে যায়, বা বেঁকে যায়, ফ্ল্যাট থাকে না। তো এই কারণে এইটা একটা অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ। আর যদি আমরা বলি যে মডার্ন উইভিং এ কি ঘটে, মডার্ন উইভিং এ যেহেতু শাটল নাই, যার কারণে এখানে কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস ওয়েভ সাপ্লাই হয়। একটা করে ওয়েভ ইনসার্ট হয়, আবার কাচি দিয়ে কেটে দেওয়া হয়, মানে থাকে সিজর থাকে, কেচি থাকে বা কাটার থাকে, কাটার দিয়ে ওয়েভ টিয়ানকে কেটে দেওয়া হয়। বাম ডান না, শুধুমাত্র মডার্ন এর ক্ষেত্রে বাম থেকে ডানে যায়, ওয়েভ টিয়ানটা কি হয় বাম থেকে শুধু ডানে যায়। আবার কি করে দেওয়া হয়, মনে করো বাম থেকে ডানে গেল, এখানে একটা কাটার থাকে, এই কাটার দিয়ে ইয়ারটাকে কেটে দেওয়া হলো, আবার বাম থেকে ডানে যাবে, আবার কেটে দেওয়া হবে, আবার ডানে যাবে, কেটে দেওয়া হবে, সেক্ষেত্রে কি ঘটলো, ডিসকন্টিনিউয়াস ওয়েভ সাপ্লাই। সেক্ষেত্রে যে এই যে সেলভেজ গুলো দেখো বাউন্ড না, প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েভ টিয়ান ইনসার্ট হয়েছে, আলাদা আলাদা ইয়ার্ন ইনসার্ট হয়েছে, ঠিক না? তো সেক্ষেত্রে এটাকে আমরা বলতেছি ফ্রিঞ্জ সেলভেজ, ফ্রিঞ্জ। তো এই ফ্রিঞ্জ সেলভেজটাই মূলত আমাদের রিকোয়ারমেন্ট, আমরা এটাই চাই, আমরা এটাই চাই। সেক্ষেত্রে বাউন্ড না হওয়ার কারণে, ফ্রিঞ্জ হওয়ার কারণে এবং ডিসকন্টিনিউয়াস হওয়ার কারণে ফেব্রিকের সাইডে সেলভেজ বরাবর বাকেল হয় না। এই বাকেল হলে যেটা ঘটে, বাকলিং এর কারণে যখন আমরা ফেব্রিকটাকে নিয়ে অ্যাপারেল যখন তৈরি করতে যাব, গার্মেন্টস এর সেকশনে যখন যাবে, তখন স্প্রেডিং করবে, ফেব্রিকটাকে স্প্রেডিং করার পরে কাটিং করতে হয়, এর উপরে মার্কার বসাতে হয়, এর উপরে আগে প্যাটার্ন পেপার বসাতে হয় কাটিং এর জন্য, হিউজ পরিমাণ কাট লেয়ার যখন একসাথে কাটতে যাব আমরা মেশিন দিয়ে কাটবো, তখন এই ওখানে দেখা যায় বাকলিং এর কারণে অনেক ক্ষেত্রেই মানে ফলটি বিভিন্ন ধরনের শেপ তৈরি হয়, কাটিং এ সমস্যা ঘটে। তো এই কারণে আসলে বাউন্ড সেলভেজ একটা প্রধান প্রবলেম, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে শাটলের জন্য। আর ফ্রি ইয়ার ক্ষেত্রে, মডার্নের ক্ষেত্রে আমরা সবসময় যেটা পাই সেটা হচ্ছে কি, ফ্রিঞ্জ সেলভেজ। ফ্রিঞ্জ সেলভেজ এই যে এরকম ডিসকন্টিনিউয়াস ওয়েভ সাপ্লাই এর কারণে। তো আমাদের দেশে কিন্তু কনভেনশনাল লুমও আছে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার মডার্ন লুমে, মডার্ন লুম তো চলে আসছে, কনভেনশনাল কেন পড়ান, কনভেনশনালটা পড়ানোর দরকার কি, কনভেনশনাল লুমের অনেক কিছু আপনারা পড়ান, বা স্যারও শুরু করছেন শেডিং পড়ানোর পর পিকিং পড়াচ্ছেন, হ্যাঁ, বা নেগেটিভ ট্যাপেট পজিটিভ ট্যাপেট কথাগুলো আসতেছে, তো কেন এগুলো পড়াচ্ছেন কেন, গুড, অন্যান্য ইয়ার থেকে পড়ান, আমাদের ইয়ারেও তো পড়ায় না, আমাদেরকে মডার্নই পড়ায়, আগের গুলো তো পড়ায় না। এখন তো বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে এখন পর্যন্ত যে সকল ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, আমরা একটা কথা শুনে থাকি যে 100% এক্সপোর্ট কোয়ালিটি বা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, এই সকল ফ্যাক্টরি যারা লোকালি ফেব্রিক সাপ্লাই দেয় না লোকাল মার্কেটে, মানে আমাদের দেশীয় ফেব্রিক গুলা তারা বানায় না, পাকিজা বানায়, যেমন পাকিজার নাম শুনছো, পাকিজা টেক্সটাইলস, মমটেক্স বলে, মানে ওদের মালিকের নাম এদিন মমতাজ বা মমতাজ এরকম আর কি, তো মমতাজ হওয়ার কারণে তারা মমটেক্স বলে, আর পাকিজা নামে বেশি পরিচিত সারা বাংলাদেশে। তারা আসলে মূলত হোম ফার্নিশিং ম্যাটেরিয়াল গুলো বেশি বানায়, তারা অন্যান্য গুলো বানায়, এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি তাদের আছে, আবার তারা মনে করো বেডশিট, কার্টেন, পিলো কভার এগুলো তারা বানায়, এগুলো তারা সারা বাংলাদেশেই সাপ্লাই দেয়, বিদেশেও দেয়। আমরা রিসেন্টলি গেছিলাম পাকিজায়, এই যে যেখানে তারা হোম ফার্নিশিং ইন্ডাস্ট্রিতে গেছিলাম, আমি দেখে আসছি তারা কিভাবে বায়ার কিনে দেখায়, তাদের সবকিছু সাজানো আছে, বিছানা বা বেড গোছানো আছে, আবার সোফা কভার, এই বিষয়গুলো তারা আমাদের দেখালো যে তারা আসলে কি করতেছে বা কি করে, কিভাবে মার্কেটিং করে। তো আমার কথা হচ্ছে যে সকল ইন্ডাস্ট্রি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, তারা মূলত মডার্ন ফ্যাক্টরি, তারা মডার্ন ছাড়া 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড হবে না। এই যে বললাম, যদি কনভেনশনাল করতে যায় বাউন্ড সেলভেজ হবে, এবং আরো অনেক ধরনের অবস্ট্যাকল আছে,
যেহেতু কনভেনশনাল লুমগুলোতে অটোমেশন নাই, তো অনেক ধরনের ফল্টি ফেব্রিক তৈরি হওয়ার সম্ভাবনা আছে, তো অনেক অবস্টাকল থাকার কারণে আমরা এটাকে আর কনভেনশনাল বা লোকালি যে সকল ফেব্রিক তৈরি করা হয় আমাদের লোকাল ডিমান্ডকে ফুলফিল করার জন্য এই ফেব্রিকগুলো মূলত কনভেনশনাল লুমে তৈরি হয়। হ্যাঁ, আমরাও যে দামি ফেব্রিক পরি, মনে করো 1000 টাকা গজ বা 1200 টাকা গজ, এই ফেব্রিক গুলো তো আমাদের বাইরে থেকে কিনে আনে, মনে করো পাকিস্তান থেকে কিনে আনে অথবা ইন্ডিয়া থেকে কিনে আনে বা জাপান থেকে কিনে আনে, মনে করো যে সব নিজের ভিয়েতনাম থেকেও আনে, আমাদের লোকালি যদি দরকার পড়ে টরে, যেটা বলি আমরা জাপানি টরে, হ্যাঁ অনেক কথা আমি বলি, আবার পপলিন কাপড় অনেক ক্ষেত্রে আমাদের দেশে হয় না, অন্য দেশ থেকে নিয়ে আসতে হয়, আবার আমরা যেগুলো তৈরি করি এগুলো আবার কোথায় যায়, গার্মেন্টস আকারে বিদেশে চলে যায়। তো যাই হোক, তো আমরা যখন কি বলে কনভেনশনাল কথা বলবো, একটা কনভেনশনাল লুমের দাম বলি আগে, মনে করো তুমি একজন লোকাল এন্টারপ্রেনার, তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তুমি 10 বছর চাকরি করছো, করার পরে তুমি একটা অ্যামাউন্ট জোগাড় করছো যে তুমি বিজনেস করতে চাও, তো তুমি কিন্তু বিজনেস 10 বছরের পরে তোমার বাবার হাতে তোমার নরসিংদীতে বা বাবা তোমার গাজীপুরে বা এমন একটা প্লেসে সুন্দর একটা জায়গা আছে যেখানে গ্যাস সংযোগ আছে, তুমি চাইলে ইলেকট্রিসিটি সংযোগ নিতে পারবা, তুমি মনে করলা যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তা আমি ছোট পর্যায়ে আমি কিছু মানে আমি একটা ইন্ডাস্ট্রি দেই ছোট পর্যায়ে, সেক্ষেত্রে তুমি যদি তোমার ইনভেস্টমেন্ট কম থাকে, মনে করো তুমি 1 কোটি টাকা নিয়ে নামছো বা 2 কোটি টাকা নিয়ে নামছো, তোমার কিন্তু একটা ভালো জমি আছে, তুমি 2 কোটি টাকা দিয়ে একটা ইন্ডাস্ট্রি করতে চাও, সেক্ষেত্রে তুমি টেক্সটাইল ইন্ডাস্ট্রি করতে চাও এবং তুমি যেহেতু উইভিং এ আগ্রহী তুমি, এখন তাহলে কি করবা এই 2 কোটি টাকা, ঠিক না? আমাদের মডার্ন এক একটা লুমের দাম হচ্ছে 55 লাখ টাকা একটা লুমের দাম, হ্যাঁ 55 লাখ টাকা, 60 লাখ টাকা, 65 লাখ টাকা, 55 লাখ টাকা একটা লুমের দাম, ঠিক না? আমরা দেখলাম যে ওয়ার্পিং সাইজিং করতে হবে, ঠিক না? ওয়ার্পিং সাইজিং, একটা ওয়ার্পিং মেশিনের দাম হচ্ছে, মডার্ন একটা ওয়ার্পিং মেশিনের দাম যদি সেকশনাল মানে যে স্ট্রাইপ ফেব্রিক তৈরি করতে চাও সেক্ষেত্রে একটা ওয়ার্পিং মেশিনের দাম 5 কোটি টাকা, তোমার তো এখানে আর কিছুই করা হবে না, হবে তোমার কিন্তু 2 কোটি টাকা মূলধন, তোমার জমি আছে, হ্যাঁ শেড তৈরি করতে পারবা, আর কি করতে পারবা, তুমি একটা ইন্ডাস্ট্রি দিতে চাচ্ছ, কিন্তু সেটা কি উইভিং ইন্ডাস্ট্রি, তুমি এটাতে আগ্রহী কারণ উইভিং ইন্ডাস্ট্রিতে ওভেন ফেব্রিকের লাভ বেশি, তুমি এটা জানো যেহেতু তুমি এই বিষয়ে পড়াশোনা করছো, তোমার জন্য এই বিজনেস করাটা সহজ হবে, হ্যাঁ তোমার জন্য যে তুমি তুমি এই বিষয়ে পড়াশোনা করছো, এই বিষয়ে জানো তুমি, হ্যাঁ বায়ার ধরাটাও সহজ হবে, তুমি একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে তুমি নিজে বায়ার ধরতে পারবা, তো এই বিষয়টা তোমার জানা থাকার কারণে তুমি চাচ্ছো যে আমি উইভিং ইন্ডাস্ট্রি করবো, অন্য কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে আমাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে বা ইয়া করতে হবে, ওটা আমার পক্ষে পসিবল না, কিন্তু দেখো তোমাকে তো আগে উইভিং করার জন্য তোমাকে আগে ওয়ার্পিং মেশিন কিনতে হবে, মডার্ন যদি করো তুমি মডার্ন ওয়ার্পিং মেশিন, আবার কি সাইজিং মেশিন, এটাও 5 কোটি টাকা, যদি আমরা কার্লমেয়ারের জার্মানি মেশিনটা নেই, এখন সবখানে কার্লমেয়ার চলে, ঠিক আছে, আচ্ছা 10 কোটি টাকা, তোমার মূলধন তো 2 কোটি টাকা, তুমি এখানে কিন্তু ফল করলা, তোমার পক্ষে আর এই এই প্রজেক্টে আগানো সম্ভব না, তুমি এখানে কিন্তু হতাশ, আর কিছু নাই আর করতে পারবো না। এখন দেখো এক একটা কনভেনশনাল লুম যেগুলো আছে, যেহেতু লোকালি যেসব ইন্ডাস্ট্রি বড় হয়েছে, তোমাকে একটা কথা বলি, থার্মেক্স আমি জব করছি, তো আমি থার্মেক্সের কথাটা বলি সব সময়, আবার লোমানের কথাটাও বলতে পারবো, মানে জব না করলেও, কিন্তু থার্মেক্স উইভিং যেটা আছে, এবার থার্মেক্স যে গ্রুপ আছে এখানে 11টার মতো ওদের ফ্যাক্টরি আছে, তো থার্মেক্স এর যিনি প্রধান আব্দুল কাদের মোল্লা সাহেব, উনি কিন্তু মূলত প্রথম শুরু করছেন কনভেনশনাল উইভিং, উনি কিন্তু ডিরেক্টলি এই যে 11টা ইন্ডাস্ট্রি হয়েছে এরকম না, এই কারারদি শিবচরে যে পাঁচদোনা, নরসিংদীর পাঁচদোনা বা কারারদি শিবচরে ওনার যে ইন্ডাস্ট্রি আছে থার্মেক্স এর উইভিং, উনি মূলত প্রথমে যারা শুরু করছেন কনভেনশনাল উইভিং দিয়ে, এই কনভেনশনাল উইভিং দিয়ে শুরু করার পরে কিন্তু উনি মূলত ধীরে 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 ধীরে, হ্যাঁ যখন কনভেনশনাল উইভিং দিয়ে উনি প্রোডাক্ট তৈরি করার পরে বাংলাদেশে সাপ্লাই দিছে, এখান থেকে বেশ ভালো অ্যামাউন্ট লাভ আসছে, তখন কিন্তু ওনার মূলধন বাড়তে ছিল, বাড়তে 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 এর এখন যে অবস্থাটা আসছে এটা কিন্তু একদিনে আসে নাই, বা ডিরেক্টলি উনি 10,000 কোটি টাকা বা 2,000 কোটি টাকা ইনভেস্ট করে নাই, একটা ইন্ডাস্ট্রি করার জন্য তো মিনিমাম 500 কোটি টাকা লাগবেই, একটা উইভিং ইন্ডাস্ট্রি করার জন্য ছোট পর্যায়ে যদি হয় 500 কোটি টাকার কমে পসিবল না, হ্যাঁ কিন্তু আমাদের মূলধন 2 কোটি টাকা, 1 কোটি টাকা, 5 কোটি টাকা, তাতে কিন্তু মডার্ন করতে পারবো না, কিন্তু সুযোগ আছে, আমারটা মডার্ন হবে কিন্তু শুরু করতে হবে কনভেনশনাল দিয়ে, কারণ এক একটা কনভেনশনাল লুমের দাম হচ্ছে 1 লাখ থেকে 1,25,000, 1,30,000, আমরা পার্শ্ববর্তী দেশ থেকেও নিয়ে আসতে পারি, আমাদের অনেকেই যারা কনভেনশনাল লুম তৈরি করে, আসলে দেখো ভারতের অনেক কোম্পানি আছে যারা কনভেনশনাল লুম তৈরি করে, তো কনভেনশনাল লুম গুলো 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে নিয়ে আনা যায়, তোমার 2 কোটি টাকার যদি প্রজেক্ট হয় তুমি 50টা কনভেনশনাল লুম নিয়ে আসো 50 লাখ টাকা দিয়ে বা 60 লাখ টাকা দিয়ে, যেখানে একটা লুমের দামই হচ্ছে 60 লাখ টাকা মডার্নের জন্য, ঠিক না? আর একটা লুম দিয়ে তো তুমি ইন্ডাস্ট্রি করবে না, তোমাকে মিনিমাম 100টা লুম তো লাগবেই মডার্ন ইন্ডাস্ট্রি করার জন্য, লাভটা উঠানোর জন্য, তো 100টা লুমের দামই তো হচ্ছে 55 কোটি টাকা,
60-70 টাকা, ঠিক না? তো এই জন্য আসলে যখন মানুষ প্রথম প্রথম বিজনেস করে, এই ধরনের ইন্ডাস্ট্রি দিয়ে বিজনেস করতে চায় যে আমি আসলে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হব, আমি একজন উদ্যোক্তা হিসেবে বাংলাদেশকে কন্ট্রিবিউট করব, তখন কিন্তু তোমাকে যখন তোমার ইনভেস্টমেন্টটা কম থাকে, তোমার যখন তুমি কম ইনভেস্ট করতে পারবা, 2 কোটি টাকা কিন্তু কম না, বাট এই একটা উইভিং প্রজেক্টের জন্য 2 কোটি টাকা কোনো টাকাই না, একটা উইভিং প্রজেক্টের জন্য 2 কোটি টাকা কোনো টাকা না, এই জন্য বলছি কম, 2 কোটি টাকা তো কম টাকা না, কিন্তু উইভিং প্রজেক্টের জন্য এটা কোনো কম, এটা কোনো টাকার মধ্যেই পড়ে না। কিন্তু তুমি যদি করতে চাও এবং তুমি তোমার স্বপ্ন যে হ্যাঁ আমি এভাবেই কিন্তু একটা বড় বিলিয়নার হবো, লেট ধরো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে শুরু করতে হবে এই কনভেনশনাল উইভিং দিয়ে। এক, তুমি 50টা লুম নিয়ে আসলা, তুমি দুইটা একটা ওয়ার্পিং মেশিন নিয়ে আসলা, দুইটা ওয়ার্পিং মেশিন, এগুলোর দাম মনে করো 10 লাখ টাকা করে নিবে কনভেনশনাল এর জন্য, 10-20 লাখ টাকা দিয়ে একটা হাই স্পিড ওয়ার্পিং, একটা সেকশনাল ওয়ার্পিং, মানে এক কালারের জন্য একটা ওয়ার্পিং মেশিন লাগবে আর মাল্টিপল কালারের জন্য একটা ওয়ার্পিং মেশিন লাগবে, দুইটা ওয়ার্পিং মেশিন, সাইজিং মেশিন নিয়ে আসলে একটা 10 লাখ টাকা, 30 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, এখন তোমার কিন্তু ওয়ার্পিং সাইজিং সবকিছু হয়ে গেছে, লুমো হয়ে গেছে, এখন তুমি কিন্তু ডিরেক্টলি ইয়ান কিনে তুমি শুধু ওখানে শেডটা তৈরি করবা, যে তোমার আবার জমি থাকতেই পারে, বা জমিও কিনলা, দেখো কিন্তু 1 কোটি টাকার মধ্যে তোমার মেশিন পত্র হয়ে যাচ্ছে, আর 1 কোটি টাকা দিয়ে তুমি জমি এবং আদারওয়াইজ তুমি যদি একটা শেড তৈরি করো, ইলেকট্রিসিটির বিল দিলা, তখন দেখো 2 কোটি টাকার মধ্যে কিন্তু তুমি মোটামুটি একটা লোকাল মার্কেটে সাপ্লাই দেওয়ার মতো একটা ইন্ডাস্ট্রি করলা, 2 কোটি টাকার মধ্যে পসিবল কিন্তু, ঠিক না? আমি তো এক্সাম্পল দিলাম, সে বর্তমান বাজার মূল্য অনুযায়ী হয়তো বা একটু কম হতে পারে, বেশি হতে পারে, তো তুমি যেহেতু 2 কোটি টাকা তুমি ইনভেস্টমেন্ট করতে ইনভেস্ট করতে চাচ্ছ, মডার্ন কিন্তু ডিলে পারবা না। তোমাকে দেখাই দিলাম আমি বর্তমান মেশিন গুলো যেগুলো দাম যেরকম আর সবকিছু মিলায়, আমরা ডিরেক্টলি এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি তৈরি করার জন্য মনে করো প্রাণ গ্রুপ এখন তারা প্রাণ ইন্ডাস্ট্রি দিচ্ছে, বা প্রাণের আবার উইভিং ইন্ডাস্ট্রি প্রজেক্ট শুরু করছে প্রাণের, তো এখন তারা কেমনে শুরু করছে ডিরেক্টলি, ওরা কিন্তু কনভেনশনাল করে নাই, ডিরেক্টলি মডার্ন করছে, কেন করছে? ওরা তো আগে থেকে অন্য বিজনেস ছিল, অন্য বিজনেসের টাকাটাকে ওখানে ইনভেস্ট করতেছে, দ্যাটস ওয়াই ওরা পারতেছে। কিন্তু যারা শুরুই করবে টেক্সটাইল দিয়ে, শুরু তাদের শুরু একটা ইন্ডাস্ট্রি করতে চায়, তারা কখনোই এত 500 কোটি টাকা বা 600-700 কোটি টাকা 1000 কোটি টাকা দিয়ে এটা খুব একটা রিস্কি ফ্যাক্টর, মানে টাকা থাকতে তো হবে আগে, তোমার তো টাকার ফ্লোটাকে মানে কি বলবো হালাল প্রমাণ করতে হবে, বাংলাদেশের আইনেও তুমি ট্যাক্স ফাঁকি দিছো কিনা, তোমার এত টাকা আসলো কিভাবে, তুমি অবৈধ কিছু ইনকাম আছে কিনা, সবকিছু তোমাকে জাস্টিফাই করবে না, তুমি যখন একটা ইন্ডাস্ট্রি করতে যাবে 500 কোটি টাকা পাইলা কোথায় তুমি? তো এই কারণে যেটা হয় যে শুরু করে সবাই, যারা প্রথম উদ্যোক্তা, প্রথম টেক্সটাইল দিয়ে বিজনেস শুরু করতে চায়, এই আব্দুল কাদের মোল্লা নরসিংদী যিনি আছেন এমডি সাহেব, উনি কিন্তু মূলত এই শুরুই করছেন কনভেনশনাল দিয়ে, কিন্তু এখন আর কনভেনশনাল নাই, সব এখন মডার্ন ইন্ডাস্ট্রি, সব মডার্ন ইন্ডাস্ট্রি হয়ে গেছে, ওই যে শুরু করছে ওটা দিয়ে মূলধন বাড়তেছিল, এরপরে ধীরে ধীরে ওটাকে মডার্ন করে ফেলছে, এখন 1টা থেকে 11টা হয়ে গেছে 20 বছরের ব্যবধানে, ঠিক না? 20-25 বছরের ব্যবধানে। তো এই হলো মূল কথা, এই জন্য আমরা কিন্তু কনভেনশনালটাও পড়াই, দেখবো শাটল পড়াচ্ছি স্যার, এই জামানাতে শাটল পড়ান স্যার, এই জামানাতে চলে শাটল, আর কত ধরনের সমস্যার কথাও বলতেছেন আবার তারপরে শাটল পড়াচ্ছেন, অনেকে বলে কিন্তু, অনেকেই বলে যে স্যার এই এইটা বড় দরকার কি, ভাঙা চোরা মেশিন পড়ান, দেখতে সুন্দর লাগে না, অটোমেশন নাই, কিরকম শব্দ হয় ঘরের ঘরের, তো এই বিষয়গুলো অনেকেই কিন্তু আমাদেরকে বলে, তারা আসলে ব্যাপারটা জানে না, তুমি তো শুধু চাকরি করো, আমি তোমাকে শুধু চাকরি করানোর জন্য তৈরি করতেছি না, তুমি চাকরিই করবে সারা জীবন, তোমার অন্তরে তোমার মনে যদি এরকম কোন ড্রিম থাকে যে হ্যাঁ আমি একজন বিলিয়নার হব এবং আমি ইন্ডাস্ট্রির মালিক হব, সেক্ষেত্রে কিন্তু এই উইভিং ইন্ডাস্ট্রি দিয়েই তুমি ঘুরতে পারবা, কারণ এটা ওভেন ফেব্রিকের দাম অনেক বেশি এবং এখানে লাভ অনেক বেশি, তো তুমি এসে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু লাভটা বুঝবা সহজেই, কিন্তু তুমি যদি কাউকে বুঝাতে চাও এটা খুব কঠিন, আমাদের দেশে উইভিং ইন্ডাস্ট্রি কম, তুমি খোঁজ নিয়ে দেখো উইভিং ইন্ডাস্ট্রির নাম ঘাটে কোনা আছে, কিন্তু নিটিং ইন্ডাস্ট্রি অনেক বেশি, মানে গেঞ্জির ফেব্রিক, মানে গেঞ্জির কাপড়, সহজ কথা যেটা, বা আমরা যদি টি শার্ট পোলো শার্টের কথা বলি, ইন্ডাস্ট্রি অনেক, কিন্তু ওভেন ফেব্রিকের ইন্ডাস্ট্রি বাংলাদেশে খুবই কম, ওই জন্য ওভেনে কেউ জয়েন করতে চায় না, তুমি খোঁজ নিয়ে দেখো তোমাদের বড় ভাইদের, উইভিং এ গেছে খুব কম, কারণ কি সুইচ করা যায় না, ঠিক না? আমাদের মূল উদ্দেশ্য কি, আমরা কিছুদিন চাকরি করবো, সুইচ করলে একটা ভালো পজিশনে যেতে পারি এবং সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা অ্যামাউন্ট, একটা স্যালারি ভালো পাই। তো বাংলাদেশে কেন এই ইন্ডাস্ট্রিটা কম হয়েছে, টাকাওয়ালা কি কম ছিল, ইনভেস্ট করার লোক কি কম ছিল, না কখনোই কম ছিল না, যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার না তাদের জন্য ওভেন ফেব্রিক মানে ওভেন ইন্ডাস্ট্রি দিয়ে উইভিং ইন্ডাস্ট্রি দিয়ে লাভ আসবে কি আসবে না এটা বোঝা খুব টাফ, কঠিন, এবং যেহেতু ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা অনেক হাই, 500-1000 কোটি টাকা, এই জন্য যে কোনো উদ্যোক্তা প্রথমে কি হয়
মানে ভয় পায় স্বাভাবিকভাবে, টাকাটা যদি কোনোভাবেই নষ্ট হয়ে যায়, কারণ 1,000 কোটি টাকা 500 কোটি টাকা তো চারটিখানি কথা না। হ্যাঁ, তো এই জন্য প্রত্যেকে কিন্তু ভয় পায়, ভয় পাইছে এবং সহজে কেউ রিস্কটা নিতে চায় না। দরকার কি ভাই, অন্যখান দিয়ে যদি আমি ভালো অ্যামাউন্টের লাভ করতে পারি তো কেন আমি শুধু শুধু একটা রিস্ক বেশি নিতে যাব। এই বিষয়টা কিন্তু এতদিনে চলে আসছিল, এই জন্য আমাদের দেশে উইভিং ইন্ডাস্ট্রি কম। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে, বর্তমানে অনেক উইভিং ইন্ডাস্ট্রির প্রজেক্ট হাতে নিচ্ছে অনেকেই, কারণ এটা লাভ অনেক বেশি, এই লাভটা বুঝে আসছে। আমাদের বড় ভাইরাও বুঝাইছে তাদের এমডি কে, বা যারা মনে করেন ডিজিএম জিএম পর্যায়ে, ওনারা মূলত প্রজেক্ট হেড থাকে। আমাদের বড় ভাইরাই মূলত প্রজেক্ট হেড, থার্মেক্স কে যে এই আজকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে তৃতীয় থার্ড ব্যাচের এক ভাই আছেন, নুরুল হক, উনি এখন আমানত সাথে আছেন। উনি মূলত থার্মেক্স এর এই বিষয়ে, থার্মেক্স থেকে একটা পর্যায়ে নিয়ে আসছেন, আবার এখন আমানত সাথে উনি জয়েন করছেন প্রজেক্ট হেড হিসেবে। আমানত সাথে আবার কিছুদিন পরে ওই পর্যায়ে চলে যাবে। তো এই যে এত উন্নতি, বা তুমি যদি বলো যে পার্টেক্স ডেনিম, এটা আমাদের বড় ভাইদের হাত ধরে পার্টেক্স দিন আজকে এই পর্যায়ে আসছে। এন ভয় বলো, এই সবগুলো কিন্তু আমাদের যারা সিনিয়র বড় ভাই আছেন, ওনারা যারা জিএম বা প্রজেক্ট হেড এই পর্যায়ে যারা কাজ করছেন, ওনারাই কিন্তু মূলত এটা লিড দিচ্ছেন একটা ইন্ডাস্ট্রিকে, একবারে রুট লেভেল থেকে টপ লেভেলে নিয়ে যাওয়ার পেছনে যে আমাদের যারা সিনিয়র আছেন ওনাদের এখানে অবদান অনস্বীকার্য, কেউ অস্বীকার করতে পারবে। তো দেখো যে ওনারাই বুঝাইছেন ওনাদের এমডি কে যে আপনি যদি এইভাবে ইনভেস্ট করেন, লাভ গুলাকে তো বুঝাই দিতে হবে, মানুষ লাভ না বুঝলে তো কখনোই ইনভেস্ট করবে না। এখন দেখো অনেক বেশি প্রাণ অলরেডি একটা প্রজেক্ট হাতে নিছে, 2,000 উইভিং মেশিনের অলরেডি অনেক জায়গায় হচ্ছে, হবিগঞ্জে একটা ডেনিম ইন্ডাস্ট্রি হলো। তো বিভিন্ন ধরনের এটা প্রজেক্টটা বাড়তেছে, কেন বাড়তেছে, মানুষ দেখতেছে না এখানে ইনভেস্টমেন্টটা হাই হতে পারে কিন্তু রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমি 500 কোটি টাকা যদি ইনভেস্ট করি, আমার 500 কোটি টাকা 5 বছরের মধ্যে রিটার্ন পাবো, 5 বছর পরে যে যত কিছু হয় সব লাভ, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বলা হয়, যে টাকাটা আমি ইনভেস্ট করলাম এটা কতদিন পরে ব্যাক পাবো, কতদিন লাগবে ব্যাক পাইতে। এই ব্যাক পাওয়ার সময়টাকে আমরা বলি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সময়। যেটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হচ্ছে, আমি একটা টাকা ইনভেস্ট করার পরে, 1 কোটি টাকা ইনভেস্ট করার পরে 1 কোটি টাকা আমার হাতে আসবে এই ইন্ডাস্ট্রির পারপাসে, এই ইন্ডাস্ট্রি থেকে, সেটা কতদিন সময় লাগবে। দেখা যায় 5 বছর 7 বছরের মধ্যে আমি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পেয়ে যাচ্ছি, বাকি সময় পুরোটাই হচ্ছে লাভ। তো এটা যখন বুঝে আসছে, এখন কিন্তু ইন্ডাস্ট্রি, উইভিং ইন্ডাস্ট্রি অনেক হচ্ছে, ডেনিম ইন্ডাস্ট্রি অনেক হচ্ছে, ঠিক আছে, এবং সম্ভাবনাময় বাংলাদেশ, সম্ভাবনাময় ডেনিম ইন্ডাস্ট্রিতে, ডেনিম উইভিং এ। হ্যাঁ, তো এই জন্য দেখো যে আমরা এই জন্য কিন্তু কনভেনশনালটা পড়াই। এটা অনেকেই আমাদের প্রশ্ন করে, স্যার দরকার কি, সব তো মডার্ন। স্যার মডার্ন মানে কি, মডার্ন মানে হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি, এটাতে আমরা কিন্তু চাকরি করতে পারবো, এটাও যদি আমরা পড়াই, বাট এটা দিয়ে আমরা ইন্ডাস্ট্রি শুরু করতে পারবো না। বিলিয়নার হওয়ার স্বপ্ন যদি কারো থাকে, এই একটা মেশিনের দামে 5 কোটি টাকা 10 কোটি টাকা এগুলা দিয়ে সম্ভব না। ঠিক আছে স্যার, কনভেনশনালে কারেন্টলি আমাদের ফিউচারে মার্কেটে ডিমান্ড কিরকম হবে? কনভেনশনাল এর মার্কেটে ডিমান্ড বলতে, আমরা যারা লোকাল মার্কেটে মনে করো ফেব্রিক কিনি বা লুঙ্গি কিনি, তুমি যে, আমি বলি তোমাকে, আমরা যে লুঙ্গি পরি বা গামছা আছে না, গামছা, টাওয়েল না, টাওয়েলও অনেক লোকালে তৈরি হয়। নরসিংদীতে যদি কারো বাড়ি থাকে সে ভালো জানতে পারবে, নরসিংদীর আনাচে কানাচে, হ্যাঁ, অনাচে কানাচে টাওয়েল ইন্ডাস্ট্রিও আছে, কনভেনশনাল টাওয়েল ইন্ডাস্ট্রি। আমরা যে টাওয়েল গুলা পরি, হ্যাঁ, টাওয়েল গুলা দিয়ে আমরা ব্যবহার করি, ওই টাওয়েল গুলা কিন্তু লোকালিও আছে, আবার এক্সপোর্ট ওরিয়েন্টেড টাওয়েলও তৈরি হয়। আবার আমরা যে গামছা গুলা ব্যবহার করি, লুঙ্গি পরি, সবগুলো কিন্তু কনভেনশনাল ফেব্রিক, কিন্তু মানে কনভেনশনাল উইভিং এ তৈরি, ঠিক আছে। তো এগুলা তো অবশ্যই ডিমান্ড আছে, লুঙ্গি গামছা না, তুমি যদি ফেব্রিকও বলো, এই ফেব্রিকও আছে বাংলাদেশে, চলে তো সব ইন্ডাস্ট্রি থেকে তো ফেব্রিক যাচ্ছে, ঠিক আছে। তো না হলে তো থাকতো না, যদি এটা দরকারই ছিল না, মানুষ যদি এটা নাই ব্যবহার করতো, কনভেনশনাল উইভিং তো বাংলাদেশে থাকতো না। এই আর ভারতের যে বিভিন্ন কোম্পানি আছে যারা কনভেনশনাল মেশিন তৈরি করে, উইভিং মেশিন তৈরি করে, উইভিং লুম তৈরি করে, এরাও তো করতো না, ঠিক না। ভারতেও অনেক আছে এরকম কনভেনশনাল মেশিন, এবং বাংলাদেশেও আছে কনভেনশনাল মেশিন, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, এই সকল এলাকায় যদি কারো বাড়ি থাকে, বিশেষ করে নরসিংদীতে যেহেতু আমি ছিলাম, আমি দেখছি যে বিভিন্ন মসজিদে যাইতাম, তো আমি বিভিন্ন সময় যাইতে হইতো বা বিভিন্ন কারণে, তবলিগের পারপাসে হোক, যে পারপাসেই হোক, আমি তো বিভিন্ন কারণে অনেক কিছু দেখা সাক্ষাৎ করতে যাইতে হইতো, তো দেখা যায় যে আনাচে কানাচে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি, কনভেনশনাল ইন্ডাস্ট্রি, যেটা আসলে অল্প ইনভেস্টমেন্ট দিয়ে একটা বিজনেস করা। তো এটার ডিমান্ড অবশ্যই আছে, থাকবে, মানুষ যেহেতু ফেব্রিক পরবে সুতরাং এটা থাকবে। আর আমাদের দেশের মানুষ যারা, আমাদের, আমি যখন ফেব্রিক কিনি তখন কি আমি এভাবে দেখি না যে কালার ফাসনেস কেমন, দোকানদারের কথাটাকে বিশ্বাস করি যে ভাই ভালো,
নিজে একটু যদি দেখি মনে হয় যে মানে টিকবে, ভালো হবে আশা করি। এভাবে কিন্তু আমরা ফেব্রিক কিনি, ঠিক না? তো এটা থাকবে, এটা ডিমান্ড লস হওয়ার কোনো বা নষ্ট হওয়ার কোনো চান্স তো নাই। আর যদি সামনে আরো কিছু আসে সেটাও সামনে আসবে, কিন্তু মডার্ন ইন্ডাস্ট্রি তো আছেই। সুতরাং মডার্নটা তৈরি করার পরে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আমরা একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড হওয়ার কারণে আমরা এক্সপোর্ট করে দিই। হ্যাঁ, একটা বিষয় ঘটে কিন্তু এখানে, একটু বলি কি ঘটে এখানে, জিনিসটা ঘটে। মনে করো বায়ার আমাদের কাছে 1,00,000 মিটার চাইছে। হ্যাঁ, আমরা দেখা গেল যে যেহেতু বায়ার 1,00,000 মিটার চাইছে, তো আমার অনেক ক্যালকুলেশন করার পর দেখা যাবে যে 1,02,000 মিটার ফেব্রিক আমি তৈরি করছি। কারণ এখানে কিছু অ্যালাউন্স ধরতেই হবে, কিছু ফেব্রিক ফল্টি ফেব্রিক তৈরি হবে, ওটা বাদ যাব, এই এই বিষয়গুলো নিয়ে আমি কিছু অ্যালাউন্স নিছি। তাই মনে করলাম যে আমার ফল্টি ফেব্রিক 5% তৈরি হবে বা 1% তৈরি হবে, দেখা গেল যে না, ফল্টি ফেব্রিক তৈরি হয়েছে 0.1% লেট ধরো। ভালো পারফরমেন্স ছিল ওই সময়, মেশিনও কোনো ডিস্টার্ব দেয়নি, দ্যাটস ওয়াই এখানে ওয়েস্টেজ কম হয়ে গেছে। ওই ফেব্রিকটা যেটা, ওই ফেব্রিকটা তো আর বায়ারকে আমি দেবো না, 1,00,000 মিটার প্রোভাইড করে দিলাম, বাকি 2,000 মিটার ফেব্রিক যেটা আসলে ভালো ফেব্রিক সেটা আমি কি করবো, সেটা আমি লোকালি সেল করে দেবো। আমার কথা বুঝতে পারছো? ওটা তো বায়ার আমার কাছ থেকে নিবে না, বায়ারকে আমি তো 1,00,000 মিটার বেশি দেবো না, ওর সাথে আমার কমিটমেন্ট তো 1,00,000 মিটার হয়েছে, কমও দেবো না বেশিও দেবো না। বাকি অতিরিক্ত যে বিষয়টা, আমি অ্যালাউন্স নেওয়ার পরেও তো কখনো ফল্টি বেশি হবে কম হবে এগুলো ধরেই তো আমি একটা অ্যাভারেজ অ্যালাউন্স ধরছি, যাতে আমি আবার লুজার না হই, বায়ারকে যাতে 1,00,000 মিটার দিতে পারি। অতিরিক্ত যেটা থাকবে সেটা আমি কি করবো, লোকালি সেল করে দেবো। ওগুলো আমরা অনেক ক্ষেত্রে আমাদের মার্কেট থেকে দিতে হয়, যেমন নরসিংদীতে আছে একটা বাজার আছে না, বাবু বাবু বাজার, নরসিংদীর বাবু বাজার, কেউ আসো নরসিংদীর? স্যার বাবুর হাট, সরি বাবুর হাট, হ্যাঁ ওখানে গেছিলা? পাইকারি হারে বিক্রি করে না, পাইকারি পাইকারি দোকান ওগুলো সব ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ বর্তমান সময়ে কিন্তু লোকাল ফেব্রিক বেশি, আমি গেছিলাম তো লোকাল ইন্ডাস্ট্রি ফেব্রিকও অনেক, আর কিছু আছে এক্সপোর্ট ওরিয়েন্টেড, জাপানি টরে যেটাকে বলি আমরা, 600-700 টাকা গস। হ্যাঁ, কেউ শার্ট বানায়, কেউ আমরা তারা ফেব্রিক ইয়া বানাই, পাঞ্জাবিও বানাই, অনেকে অনেকেই বানাই আরামদায়ক দেখে। তো ওগুলো মূলত আমরা অনেক ক্ষেত্রে আমরা কিনে আনতে হয় বিদেশ থেকে, এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয়। হ্যাঁ, ইম্পোর্ট করে নিয়ে আসি, কিন্তু অধিকাংশ কাপড়ই হচ্ছে ওই ফেব্রিকে হচ্ছে কি লোকাল ফেব্রিক। তো এটার অবশ্যই ডিমান্ড আছে, কোনো সন্দেহ নাই, এই ডিমান্ড থাকবে, বা এটা যেহেতু এখনো আমাদের দেশে আছে থাকবে, এই জন্যই কিন্তু আমরা মূলত কনভেনশনাল উইভিংটাও পড়াই। দেখবা যে আমাদের ল্যাবে গেলে যে দেখে মনে হয় যেন ভাঙ্গা চোরা মেশিন, এর দরকারটা কি এই ধরনের মেশিন? পড়াইতে গেলে বলে স্যার এই কনভেনশনাল শেডিং পড়াচ্ছেন, এই নেগেটিভ পজিটিভ নেগেটিভ ট্যাপেট শেডিং, টপ রোলার মাউন্টিং রিভার্সিং মেকানিজম, বা কি বলে ডবি শেডিং মেকানিজম পড়াচ্ছেন, হুক অ্যান্ড নাইফ ডবি শেডিং। তখন এরা অনেকেই প্রশ্ন করে যে এরকম লোহা লক্কর শব্দ হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে না, এই জন্যই পড়াই আমরা। এটা দিয়ে তুমি যদি ইনিশিয়ালি কোনো ধরনের প্রজেক্ট হাতে নাও, অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে তুমি চাচ্ছো যে তুমি একটা প্রজেক্ট হাতে নিবা যেখান দিয়ে তুমি ধীরে ধীরে বিলিয়নার হবা, বা তুমি ধীরে ধীরে একটা স্বপ্ন দেখতেছো, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে তুমি যদি কোনো স্বপ্নকে, তোমার বিলিয়নার হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাও, আর তুমি যদি এই আগ্রহ থাকে, রিস্ক টেকিং তোমার যদি একটা ক্যাপাবিলিটি থাকে যে আমি যে কোনো রিস্ক নিতে পারি এবং আমার টাকাটাকে আমি ইনভেস্ট করব এবং এটা থেকে আমি প্রফিট নিয়ে আসার চেষ্টা করব, তো সেক্ষেত্রে তোমাকে যদি শুরু করতে হয়, হ্যাঁ এইটা দিয়ে অনেকে শুরু করে। আমি তো বললাম থার্মেক্সের আজকে উত্থান, বা থার্মেক্সের এই পর্যায়ে আসাটা, পাকিজার এই পর্যায়ে আসাটা, হ্যাঁ আর হামিদ ফেব্রিক্স এর এই পর্যায়ে আসাটা মূলত শুরুই হয়েছে কনভেনশনাল উইভিং দিয়ে। নরসিংদীর যে হামিদ ফেব্রিক্স লিমিটেড মাহিন গ্রুপের, ওখানে আমি অবশ্য ইয়া করছিলাম, কি বলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ফোর্থ ইয়ারে যেটা করতে হয় ওটা ওখানে করছিলাম, আর জব করছি থার্মেক্সে। আর পাকিজাতে গেছিলাম আমাদের ছাত্ররা, 40 বেসের ছাত্র যারা ছিল, তারা যেহেতু ওখানে অ্যাটাচমেন্ট করতো, আমি সুপারভাইজার ছিলাম, এই জন্য আমরা স্যাররা, আমি সহ আর একজন স্যার মিলে ভার্সিটির ইয়াতে নির্দেশনায় আমরা ওখানে গিয়েছিলাম ছাত্রদের অবস্থা জানার জন্য, এবং আমরা জিএম স্যারের সাথে কথা বলছি, জিএম ভাইয়ের সাথে। এইভাবে আমরা কিন্তু অনেক ইন্ডাস্ট্রি ঘুরছি, তো সেক্ষেত্রে আমরা দেখছি যে আসলে অনেকেরই উত্থান বা অনেকেই আজকে এই পর্যায়ে আসার পেছনে এই যে কনভেনশনাল উইভিং দিয়ে শুরু করছে। সুতরাং এটাকে নেগলেক্ট করার কোনো কারণ নাই, দেখে মনে হবে লোহা লক্কর ঝক্কর, কিন্তু মেকানিজমটা ওটা হচ্ছে বেসিক, ওখান থেকেই মূলত বর্তমান মডার্ন টেকনোলজি ও মডার্ন মেশিন গুলো আসলে
যেহেতু ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট ধীরে ধীরে আসে, ঠিক না? একবারে তো আর স্মার্টফোন আসে নাই না, প্রথমে তো নোকিয়া মানুষ বেশি ব্যবহার করতো, ধীরে 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 না স্মার্টফোন আইফোন এগুলা বর্তমান পর্যায়ে যেটা আসছে। হ্যাঁ, তো এগুলো তো ভার্সন যেহেতু আপডেট হয় এভাবেই বর্তমানে মডার্ন মেশিন গুলার আমরা পাচ্ছি, কিন্তু অ্যানালগ কে কখনোই আমরা অমিট করতে পারবো না, বলতে পারবো না যে দরকার নাই। হ্যাঁ, মেকানিজমটা ঠিক আছে, মেকানিজম আছে, মেকানিজমটাই মূলত আমরা পড়াই, বিশেষ করে কনভেনশনাল উইভিং এ যেটা পড়ানো হচ্ছে, জাভা স্যার যেটা পড়াচ্ছেন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়টাতে? অন্ততপক্ষে অনেকেই কোশ্চেন করে কি দরকার। আমিও যখন পড়তাম তখন আমারও মনে হতো, হ্যাঁ আমাদের আমাদের যারা ফ্রেন্ডস তারা বলতো যে লোহালক করে এই বিষয়গুলো পড়ানোর দরকারটা কি। তো ওই সময় অনেক অনেক কথা বলছে, কারো ভালো লাগছে কারো ভালো লাগে না, কারো স্যাটিসফাইড কেউ স্যাটিসফাইড না। আমি যখন আবার ইন্ডাস্ট্রিতে জব করতে গেলাম, তো যখন দেখলাম যে ইন্ডাস্ট্রি ইতিহাসটা কি আসলে কিভাবে আজকে এরকম এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হলো, ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট গুলো কিরকম, এইগুলো যখন দেখলাম রিসার্চ করে, তখন দেখলাম যে খোঁজ খবর নিয়ে ইনফরমেশন নিয়ে, তো দেখলাম যে এখানে প্রথমে শুরু ছিল হচ্ছে এখানে কনভেনশনাল লুম, কনভেনশনাল লুম দিয়ে তারা শুরু করছে। হামিদের যখন ছিলাম 2 মাস তখন ওখানে থাকতাম, তো ওখানকার লোক যারা একবার অনেক পুরানা কি বলে এমপ্লয়ি যারা একবারে প্রথম থেকে হামিদ ফেব্রিক্স এর সাথে জড়িত, তাদের সাথেও কথা হয়েছে, তারাও বললো যে এটা তো এরকম ছিল না প্রথমে, এরকম পাওয়ার লুম বলে তারা, পাওয়ার লুম ছিল, পাওয়ার লুম দিয়ে করতে করতে ধীরে ধীরে পাওয়ার লুম গুলাকে বিক্রিও করে দিচ্ছে, নিয়ে তারা কি করছে টাকাটাকে পরবর্তীতে এই যে মডার্ন ইন্ডাস্ট্রি করার জন্য ব্যয় করছে, তারাই আমাকে বলছে। তো এইভাবেই কিন্তু অনেক ইন্ডাস্ট্রির উত্থান, পাওয়ার লুম বা কনভেনশনাল লুমের অবদান অনেক বেশি যদি কেউ বিলিয়নার হতে চায়। এখনো বাংলাদেশে এইটাই চলতেছে যদি কেউ লোকালি কোনো ধরনের বিজনেস করতে চায় এই রিলেটেড, এই জন্য আমরা এটা পড়াই এবং এটা আগে থেকে পড়ানো হয়ে আসতেছে, যাতে একজন উদ্যোক্তাই যদি সব কাজ করতে পারে, প্রথমে যদি সে অনেক লোক এমপ্লয়ি নিয়ে নেয় মেইনটেনেন্সের জন্য এই জন্য ওই জন্য, তাহলে কিন্তু তার প্রফিটটা কম আসবে, ঠিক না? প্রথমে তো মানুষকে খাটতে হয়, প্রথমে মানুষকে পরিশ্রম করতে হয়। তো এই হলো মোটামুটি আমরা কেন কনভেনশনাল পড়াই বা পাওয়ার লুম পড়াই, এই শাটলের কথা কেন পড়তেছি, মডার্ন মডার্ন লুম তো আছেই, শাটল লুম পড়ানো দরকার কি, এই আর এই কোশ্চেন গুলোর উত্তরই হচ্ছে এতক্ষণ ধরে যা আলোচনা করলাম। ঠিক আছে, আমরা আগামী দিন থেকে ওয়াইন্ডিং শুরু করব, মানে আমরা এখন ইন্ট্রোডাকশনটা মোটামুটি শেষ হয়ে গেল, ওয়াইন্ডিং ওয়ার্পিং সাইজিং তো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন?